Hello students, Chhatra sir here. Today I am going to teach you English second paper, that is with clue part 19. Dekho shikhatri bindu, aajke amra combined board 2018 saler. Ekhane jodio lekha 2020 kintu eta hobe 2018. Amader eta bhul hoyeche combined ta kintu 2018 সালের এটা হবে 2018 2018 সালে কিন্তু বাংলাদেশের সবগুলো বোর্ড একত্রে প্রশ্ন হয়েছিল এই জন্য এটাকে কম্বাইন্ড বোর্ড বলা হয় সেই প্রশ্নটা আমরা নিয়ে আসছি আমরা প্রথমে কি করব শব্দগুলোর অর্থ আমরা জানব যে শব্দগুলো আমাদেরকে দেওয়া হয়েছে ভালো করে শব্দগুলো আমরা শিখব এরপরে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজটা ভালো করে আমরা বুঝব যে এখানে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেগুলো আমরা দেখব এরপরে ওই শব্দগুলো দিয়ে কোন গ্যাপে কোন শব্দটা যাবে সেগুলো আমরা একটা দাঁড় করাব পরবর্তী শীটে গিয়ে আমরা দেখব যে আমাদের দাঁড় করানোটা কতখানি সঠিক হয়েছে কোনো ভুল হয়েছে কিনা ঠিক আছে নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে তুমি বইছো না যখন তুমি মনোযোগ দিতে পারবা তখন তুমি বসবা কারণ গভীর মনোযোগী পারে একটা কিছু শিখাইতে ঠিক আছে আমরা শুরু করছি দেখো অ্যাপারেন্ট স্পষ্টত ব্যাড খারাপ লাই শয়ন করা ইন মধ্যে শর্টস প্রকার হ্যাভ আছে অফ এর অ্যাওয়ার সচেতন অ্যাবাউট সেই সম্পর্কে কোপ তাল মিলিয়ে চলা খাপ খাওয়ানো শব্দগুলোর অর্থটা আমরা জানলাম এবার আমরা কম্প্রিহেনশনটা দেখব বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া তাহলে এখানে হবে লাইস লাইস সাথে একটা এজ হবে লাইস বাংলাদেশ লাইস ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া এশিয়ার দক্ষিণাঞ্চলে সেটা অবস্থিত শি ইজ নাও সে এখন বর্তমানে ড্যাশ ইন গ্রিপ অফ অল অ্যাপারেন্টলি স্পষ্টত দ্য গ্রিপ অফ অল শর্টস অফ এখানে শর্টস এখানে হবে অ্যাপারেন্টলি স্পষ্টত অল শর্টস অফ পলিউশন লাইক সব ধরনের দূষণে দ্বারা আবৃত গ্রিপ একবারে দূষণ দ্বারা আবৃত হয়ে আছে লাইক এয়ার পলিউশন শব্দ দূষণ সয়েল পলিউশন মাটি দূষণ অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস শহর অঞ্চলের অধিবাসীরা আর দ্য ওস্ট বেডের জায়গায় আমরা সুপারলেটিভটা বসবে এই যে বেড সেটা সুপারলেটিভটা ওস্ট বসবে আর দ্য ওস্ট সাফারার অফ সাস পলিউশন পলিউশন মানে দূষণ সাফারাস মানে যারা সাফার করে কষ্ট ভোগ করে ওস্ট বেডের সুপারলেটিভ ডিগ্রিটা বসলো বসবে এখানে দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন প্রসেস পদ্ধতি ইন বাংলাদেশ বাংলাদেশের শিল্পায়ন পদ্ধতি ওভার দ্য পাস্ট ডিকেজ ডিকেজ মানে দশ বছর গত দশ বছরে শিল্পায়নের যে পদ্ধতিটা হ্যাজ ক্রিয়েটেড তৈরি করছে সাফিসিয়েন্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস পর্যাপ্ত পরিবেশগত সমস্যা তৈরি করেছে উই নো আমরা জানি অ্যাবাউট সাম শর্টস অফ মোস্ট কমন টাইপস এই কিছু সাধারণ যেটা যেটা সহজেই দেখা যায় কমন টাইপস অফ এখানে অফ আসবে এনভায়রনমেন্টাল পরিবেশগত পলিউশন দূষণ অ্যান্ড ওয়েজ অফ কোপিং উইথ দেম এবং পদ্ধতি তার সাথে খাপ খাওয়ানোর পদ্ধতিটা আমরা জানি ইন দিস কেস এই ক্ষেত্রে উই নিড আমাদের প্রয়োজন অ্যাওয়ারনেস মোস্ট আমাদের সবচাইতে সর্বোচ্চ সচেতনতার প্রয়োজন এই ক্ষেত্রে এই ছিল আমাদের উইথ ক্লুটা আমরা কিন্তু মোটামুটি একটা দাঁড় করালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এখন আমরা পরের শীটে যাব গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম এটা আমাদের সঠিক হয়েছে কিনা চলে যাই পরের শীটে চলে এলাম পরের শীটে এই যে এখানে বলছিলাম আমরা যে বিশ হবে না এটা হবে আঠারো তাহলে দেখি আমাদের ঠিক আছে কিনা বাংলাদেশ লাইজ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া
এশিয়ার দক্ষিণাঞ্চলে এটা অবস্থিত। শি ইজ নাও অ্যাপারেন্টলি, সে স্পষ্টতই ইন দ্য গ্রিপ অফ মুঠোর মধ্যে অল সর্টস অফ প্রবলেম, পলিউশন, সব ধরনের দূষণের তারা আক্রান্ত, লাইক যেমন এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন, বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের দ্বারা আক্রান্ত। দ্য ডুয়েলার্স অব দ্য আরবান এরিয়াস, শহর অঞ্চলের অধিবাসীরা আর দ্য ওর্স্ট সাফারার, সবচাইতে বেশি ভুক্তভোগী অব সাস পলিউশন, এই ধরনের দূষণ দ্বারা বেশি আক্রান্ত। দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, শিল্পায়ন পদ্ধতি ইন বাংলাদেশ, বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেস, গত 10 বছরে হ্যাজ ক্রিয়েটেড, তৈরি করেছে সাফিসিয়েন্ট পর্যাপ্ত এনভায়রনমেন্টাল প্রবলেম, পরিবেশগত সমস্যা তৈরি করেছে। উই নো, আমরা জানি অ্যাবাউট সাম সোর্স, এখানে একটা এস হবে, সাম সোর্স অফ মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, সবচাইতে সচরাচর যে পলিউশনটা দূষণটা দেখা যায় সেই সম্পর্কে আমরা কিন্তু জানি। অ্যান্ড ওয়েজ অফ কোপিং উইথ দেম, এবং পথটা, এটার সাথে খাপ খায়ে বসবাস করার পদ্ধতিটাও আমরা কিন্তু জানি। ইন দিস কেস, এই ক্ষেত্রে উই নিড অ্যাওয়ারনেস মোস্ট, এই ক্ষেত্রে আমাদের কিন্তু সকলেরই সর্বোচ্চ সচেতনতার দরকার। আমাদের কিন্তু, আমরা দেখলাম যে আমরা যেটা আগে সিটে দাঁড় করিয়েছিলাম সবগুলো কিন্তু ঠিকঠাক মতো আমাদের দাঁড় করানো হয়েছে। আমরা তাহলে আজকে কিন্তু আমাদের লেসনটা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, আবারও বলছি, যদি ভালো করে বুঝতে পারো, তুমি শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। তুমি লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য বলবো যে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা অত্যন্ত সত্য কথা। সুতরাং প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কাজী আব্দুস সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, থ্যাংকস অ্যাগেন অ্যান্ড সি ইউ নেক্সট।